বাংলা ছবির প্রযোজক, পরিচালক এবং অভিনেতা সুখেন দাস তাঁর প্রতিশোধ ছবির গানগুলোকে ঠিক করলেন কিশোর কুমারকে দিয়েই গাওয়াবেন, কিন্তু তাঁর সঙ্গে আগে থেকে কোনো যোগাযোগ করেননি তখনও পর্যন্ত। কিশোর কুমারের মতো একজন ব্যস্ত গায়ক প্রতিশোধের গানগুলো সত্যি কি গাইবেন, সে ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছুই জানেন না। তার একমাত্র সম্বল তখনও পর্যন্ত ইচ্ছে। এই ছবির প্রযোজিকা রত্না চট্টোপাধ্যায়, পরিবেশক প্রণববাবু এবং গানের দায়িত্বে যিনি ছিলেন গীতিকার এবং মিউজিক ডিরেক্টর সুখেন দাসের ভাই অজয় দাস, সবাই মিলে এক বাক্যে রাজি হয়ে গেলেন এই ছবির গান তাঁরা কিশোর কুমারকে দিয়েই গাওয়াবেন। কিশোর কুমারের আব্দুল নামে একজন ড্রাইভার ছিলেন, আর এই আব্দুলই তাঁর যাবতীয় কাজকর্ম দেখাশোনা করতেন। তাঁর এই ড্রাইভারকে খুব বিশ্বাস করতেন কিন্তু কিশোর কুমার। আব্দুলকে গিয়ে ধরতে পারলেই কিশোর কুমারের একটা না একটা ডেট পাওয়া যাবেই। আর শুধুমাত্র এই শোনা কথাটার ওপর ভরসা করেই সুখেনবাবু তাঁর দলবল নিয়ে কলকাতা থেকে একেবারে সোজা চলে গেলেন বোম্বে। যথাসময়ে শ্রীমান আব্দুলের সঙ্গে যোগাযোগটাও ঘটে গেল, সুখেনবাবুই তাকে খুঁজে বের করলেন। তবে আব্দুলকে খুঁজে বের করবার আগে কিশোর কুমারের গৌরীকুঞ্জের বাড়িতে গিয়ে সুখেনবাবু নিজেই জেনে এসেছিলেন যে আর মাত্র দুটো কি তিনটে দিন পরে কিশোর কুমার ফিরে আসবেন বোম্বের এই বাড়িতে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কিশোর কুমার যখন একেবারে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বাংলা গান গাইবেন না, এই রকম একটা সময় কেমন করে রাজি হলেন শুধুমাত্র সুখেন দাসের অনুরোধে সমস্ত মান অভিমান একেবারে ঝেড়ে ফেলে দিয়ে সুখেন দাসের ছবিতে গান গাইতে। কেনই বা সুখেন দাস তার বাড়িতে লাথি মেরেছিলেন, অথচ কেনই বা কিশোর কুমার সুখেন দাসের কাছে একেবারে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন, সেই সত্যি ঘটনাটা আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। সিজার প্যালেস হোটেলে উঠেছিলেন সুখেনবাবুরা। আব্দুল তাঁদের সঙ্গে হোটেলে দেখা করতে এলেন, তাকে সব খুলে বলা হলো। আব্দুল সুখেনবাবুকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দু তিন দিনের মধ্যে কিশোরজির ডেট অবশ্যই আপনাকে পাইয়ে দেব। আব্দুলের আশ্বাসে সাময়িক চিন্তা দূর হলো সুখেনবাবুর। আর এরপর প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে হোটেলে আসেন আব্দুল, আকণ্ঠ মদ্যপান করেন, খাবার খান, প্রযোজিকা রত্না চট্টোপাধ্যায়ের কানে কানে কী সব কথা বলেন, তারপর আবার প্রস্থান করেন। এভাবেই দিব্যি চার পাঁচটা দিন কেটে গেল। ততদিনে বোম্বে ফিরে এসেছেন কিশোর কুমার, সে খবরটাও তারা পেলেন। একদিন আর থাকতে না পেরে সুখেন দাস সরাসরি বললেন, আব্দুল ভাই, আমরা তো চার পাঁচ দিন ধরে এখানে বসে আছি, হোটেলে খরচের তো কোনো শেষ নেই, কিশোরদার তাড়াতাড়ি একটা ডেট না পেলে তো খুব মুশকিল, আর কতদিন এইভাবে হোটেলে বসে থাকব। আব্দুল পরদিনই সুখেনবাবুকে ফোন করে বললেন, আপনি পরশুদিনই মেহবুব স্টুডিও বুক করে দিন, মেহবুবের স্কোরিং রুমেই রেকর্ডিং করা হবে, ঠিক বেলা ১১টায় কিশোরজির স্কোরিং রুমে পৌঁছে যাবেন, আপনি কোনো চিন্তা করবেন না। আব্দুলের কথা মতো মেহবুব স্টুডিও বুক করা হলো, মিউজিশিয়ানসদেরও একেবারে ডেট ফিক্স করে নেওয়া হলো। ১১টার আগেই সুখেনবাবুরা তৈরি হয়ে মেহবুবে কিশোর কুমারের জন্য অপেক্ষা করতে লাগলেন। বোম্বেতে স্টুডিও বুকিং, মিউজিশিয়ানদের পারিশ্রমিক সব মিলিয়ে একদিনের জন্য আজ থেকে ৪৪-৪৫ বছর আগে খরচ ছিল ৩০-৩৫ হাজার টাকার মতো। এটা শুধু গান রেকর্ডিংয়ের দিনের খরচ, আর্টিস্টের পারিশ্রমিক আলাদা, গানকে পিকচারাইজ করবার যে খরচ সেটা কিন্তু একদম আলাদা। কিশোর কুমার গাইবেন, সুতরাং রেকর্ডিংয়ের জন্য খরচ তো হবেই। যাই হোক, কিশোর কুমারের জন্য অপেক্ষা করতে করতে ক্রমশ বেলা বাড়ছিল, সকলেই চুপ করে স্টুডিওতে বসে আছেন। এদিকে সুখেনবাবুর টেনশনের পারদ ক্রমশই বাড়ছে, আর মিউজিশিয়ানসরা নিজেদের মধ্যে মাঝে মাঝে মুখ চাওয়াচাই করছেন। খানিকক্ষণ পরে একজন মিউজিশিয়ানস সুখেনবাবুকে বললেন, কিশোর কুমার আসবেন তো? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে, উনি হয়তো আজ আর আসবেন না। আরও ঘণ্টাখানেক অপেক্ষার পর সুখেন দাস একসময় হতাশ হয়ে মিউজিশিয়ানদের পারিশ্রমিক মিটিয়ে হোটেলে ফিরে এলেন। কিশোর কুমার যে এভাবে তাঁকে ডোবাবেন সেটা তিনি কল্পনাও করতে পারেননি। তবে এর মধ্যেও কিন্তু আব্দুল সুখেনবাবুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি, হোটেলে নিয়মিত যাতায়াত করতে লাগলেন। আর প্রতিশোধ ছবির প্রযোজিকার পয়সায় তার একেবারে আকণ্ঠ মদ্যপান কিন্তু চলতেই লাগলো। তখনও আব্দুল কিন্তু বলে যেতে লাগলেন, তিনি যেভাবেই হোক কিশোর কুমারের ডেট পাইয়ে দেবেন। এরপর আরও দু তিন দিন কাটল, কিন্তু কিশোর কুমারের সঙ্গে সুখেনবাবু কোনোভাবেই যোগাযোগ করতে পারলেন না। রত্না চট্টোপাধ্যায় আর প্রণব বসু ততদিনে কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানোর ব্যাপারে হাল প্রায় ছেড়েই দিয়েছেন।
এদিকে সুখেন দাসও তাঁর পরবর্তী পরিকল্পনা একেবারে ছকে ফেললেন। সিজার প্যালেস হোটেল থেকে কিশোর কুমারের গৌরীকুঞ্জ কিন্তু খুব বেশি দূরে নয়। একদিন সকাল সকাল ইচ্ছে করেই 2-3 পেগ হুইস্কি খেয়ে হোটেল থেকে কিশোর কুমারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সুখেন দাস। যথাসময়েই পৌঁছে গেলেন সেই বাড়ির সামনে, একেবারে বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলেন। তারপর ট্যাক্সির ভাড়া মিটিয়ে সেই গেটে একেবারে দমাদম করে অনবরত লাথি মেরে চেঁচামেচি শুরু করে দিলেন। কিশোর কুমারের মতো লোকের বাড়ির সামনে একটা আনকোরা লোক এই রকম কাণ্ড কারখানা করছেন দেখে মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে গেল। গৌরীকুঞ্জের দারোয়ান ভয় পেয়ে তাড়াতাড়ি গেট খুলে দিল। সুখেনবাবু তখন সোজা ঢুকে গেলেন একেবারে বাড়ির ভেতরে। এদিকে বাইরে এরকম আচমকা চিৎকার চেঁচামেচি শুনে অমিত কুমার বাইরে বেরিয়েই পড়লেন। অমিত রীতিমতো উদ্বিগ্ন, কী ব্যাপার আঙ্কেল? সুখেনবাবু তাকে বললেন, অমিত এখনই তুমি তোমার বাবাকে একবার আসতে বলো, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। অমিত কুমার তাকে বুঝিয়ে সুঝিয়ে ড্রয়িং রুমে বসালেন। তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আঙ্কেল আপনি বসুন, বাবাকে আমি ডেকে দিচ্ছি। কিশোর কুমার তখন দোতলায় ছিলেন, ছেলের কাছে সব জানতে পেরে স্বয়ং নিজেই নিচে নেমে এলেন। সুখেনবাবু তাকে বললেন, আমার নাম সুখেন দাস, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কিশোর কুমার বললেন, আপনার নাম আমি অনেক শুনেছি, বলুন কী জন্য এসেছেন? সুখেন দাস বললেন, আমরা বাংলা ছবি করি, বুঝতেই পারছেন রিজিওনাল ফিল্ম, বেশি পয়সা খরচ করার সামর্থ্য আমাদের নেই, অথচ আপনার জন্যই জলের মতো আমাদের পয়সা খরচ হয়ে যাচ্ছে। আপনি একের পর এক ডেট দিয়ে ক্যান্সেল করছেন, আমরা গত 8-10 দিন ধরে হোটেলে বসে আছি, আব্দুল প্রত্যেকটা দিনই আমাদের বলছে কিশোরজি আজ ডেট দেননি, আগামীকাল আমি 100% তার ডেট পাইয়ে দেব। একদিন তো মেহবুব স্টুডিও বুক করেই ফেললাম, আপনি আমাদের ডেট দিয়েও এলেন না, আমাদের অনেকগুলো টাকা সেদিন নষ্ট হলো। কিশোর কুমার খুব অবাক হয়ে সুখেন দাসের কথা একেবারে তন্ময় হয়ে শুনছিলেন। সুখেনবাবু আরও হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, কিশোর ইশারায় তাকে সোফায় বসতে বললেন, নিজেও পাশে বসলেন। তারপর বললেন, সুখেনবাবু আপনি এতক্ষণ যা যা বললেন তার এতটুকুও কিন্তু আমার মাথায় ঢুকছে না। আমার কাছ থেকে ডেট নিয়েছিলেন, কে আপনাকে ডেট দিয়েছিলেন? এরকম তো কিছু আমি জানি না। আপনারা বোম্বেতে গান রেকর্ডিং করতে এসেছেন সে খবর আমার জানা নেই। সেই মুহূর্তে সুখেনবাবুর মনে হয়েছিল কিশোর কুমার নির্ঘাত সব জেনে শুনেও এসব কথা বলছেন। এই রকম অবস্থায় কারোর মাথা ঠিক থাকার কথা নয়, তাই স্বভাবতই তিনি একটু উত্তেজিতভাবেই বলে উঠলেন, আপনার জন্য যে টাকা আমরা নষ্ট করেছি ভাবব আমাদের কপালে এটাই লেখা ছিল। আপনার নিজের লোক বারবার ডেট দিয়েও আমাদের সঙ্গে এরকম ব্যবহার করে চলেছে, আর আপনি বলছেন এসব কিছুই জানেন না। আপনার যদি মনে হয় আপনি আর গান করবেন না, করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের মনে হয়েছিল এ গানগুলো আপনি ছাড়া আর কেউ গাইতে পারবেন না, তাই বোম্বেতে এসেছিলাম। কিন্তু সত্যি সত্যি যদি আপনার মনে হয় যে আপনি আমাদের ছবির জন্য গান করবেন না, তো করবেন না, এখনই আপনি আমাকে বলে দিন, আমরা এক্ষুনি বিদায় হচ্ছি, কিন্তু এভাবে আপনি আমাদের ঝুলিয়ে রাখবেন না। কিশোর কুমার বললেন, সত্যি বিশ্বাস করেন সুখেনবাবু, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি কোনো ডেট আপনাদের ছবিতে গান গাইবার জন্য কাউকে দিইনি, আর কাউকে সত্যি সত্যিই ডেট দিলে আমি কিন্তু আজ পর্যন্ত কথার খেলাপ করিনি। আব্দুল আশুক, ওর যা করবার আমি করব। আমি বাংলা ছবিতে গাইব না সেটা অবশ্যই ঠিক করেছিলাম। দেখুন, আপনারা এতদিন ধরে বোম্বেতে এসে বসে রয়েছেন, যদিও আমার কোনো দোষ এর মধ্যে নেই, তবুও আপনাদের শুধু শুধু অনেকগুলো টাকা তো খরচ হয়ে গেল, আর গোটা ব্যাপারটা নিয়ে ভাবতে সত্যিই আমার খুব খারাপ লাগছে। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা দিচ্ছি আপনাদের ছবিতে গান আমি গাইবই। আপনি আজই মেহবুব স্টুডিও বুক করুন, সাউন্ড রেকর্ডিস্ট রবীন চ্যাটার্জিকে একবার খবর দিন, রবীনবাবুই আমার রেকর্ডিং করবেন, আর যে গানগুলো গাইতে হবে সেগুলো ক্যাসেট করে আমাকে পাঠিয়ে দিন। কিশোর কুমার একথাও বললেন, গোটা ব্যাপারটার জন্য দায়ী আব্দুল, আর সেই যদি এরকম করে থাকে আজ এলেই আমি ওকে এখান থেকে তাড়িয়ে দেব। কিশোর কুমারের ডেট পেয়ে খুশি মনে হোটেল থেকে ফিরে এলেন সুখেন দাস। মেহবু স্টুডিও বুক করে দিলেন, রবীন চ্যাটার্জিকেও খবর দেওয়া হলো। নির্দিষ্ট দিনে মেহবুবে, সুখেন দাস, অজয় দাস এরা সবাই কিশোর কুমারের জন্য অপেক্ষা করছেন। তখনও পর্যন্ত তাদের মনে ভয় কিন্তু যায়নি, মিউজিশিয়ানসরাও তৈরি, কিশোর কুমার এলেই রিহার্সাল শুরু হয়ে যাবে, তারপর রেকর্ডিং। সেই দিন নির্দিষ্ট সময়ে শুধু নয়, নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই, চিন্তা করো বন্ধু, কিশোর কুমারের আধ ঘন্টা সময়ের দাম কত। সেই দিন নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই মেহবুবে পৌঁছে গেলেন স্বয়ং কিশোর কুমার। তাকে দেখে
শুধু সুখেন দাস নয়, সকলেরই গা দিয়ে একেবারে জ্বর ছেড়ে গেল। প্রতিশোধ ছবিতে দুটো গান ছিল কিশোর কুমারের, দুটোই সুখেন দাসের লিপে। একটা হচ্ছে মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার, আর অন্যটা হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতেই। দুটো গানেরই রিহার্সাল চটপট সেরে ফেললেন কিশোর কুমার। সেদিন দুটো গানের রেকর্ডিংই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলো। সবাইয়ের জ্বর তো ছাড়লই, কিশোর কুমার কিন্তু একটা আলাদা আনন্দের অনুভূতি খুঁজে পেলেন। অজয় দাসকে বললেন, দুর্দান্ত শুরু হয়েছে অজয়বাবু, দুটো গানই সুপারহিট হয়েছিল। ছবি হিট করার সমস্ত কারণগুলোকে ছাপিয়ে গিয়ে এই দুটো গান কিন্তু মূল দাবিদার হয়েছিল এই প্রতিশোধ ছবিকে হিট করার। মূলত কিশোর কুমারের গান এবং আবেগধর্মী সংলাপের জন্য প্রতিশোধ একেবারে ফাটাফাটি করা সুপার ডুপার হিট হয়েছিল। এই তো গেল একটা পর্ব। এরপরে সমস্ত অভিমান ভুলে গিয়ে কিশোর কুমার শুধু একটা নয়, একের পর এক সুখেন দাসের ছবিতে তিনি গান গেয়েছিলেন। আবার বাংলা ছবিতে গান গাওয়ার জন্য নিজের অভিমান ঝেড়ে ফেলে দিয়ে ফিরে এলেন। এবং শুধু তাই নয়, সুখেন দাসদের কিশোর কুমারের প্রতি আর কোনোরকম দুর্ভাবনা, ভয়, আতঙ্ক, কুণ্ঠা সামান্যতম রইল না। শুধু তাই নয়, এই দিন থেকেই কিশোর কুমারের সঙ্গে সুখেন দাসের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আজ এই পর্যন্তই। কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিয়ে অবশ্যই জানাবে কিশোর কুমার কিংবা সুখেন দাস সম্পর্কে তোমার মতামত, অভিজ্ঞতা। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।